আসলে বাংলাদেশের মানুষ কিন্তু কষ্টে রয়েছে, এবং একদিকে জ্বালানি সংকটে পোশাক শিল্পে আপনি জানেন যে লালবাতি জ্বলে গিয়েছে, এবং অন্যদিকে রিজার্ভ কমার কারণে কিন্তু বেশ চাপে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তো সব মিলিয়ে অর্থনীতির কিন্তু একটি বেশ নাজুক অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং এই অবস্থা কাটাবার মতো সক্ষমতা আদৌ এই সরকারের আছে কি, আপনার কি মনে হয়? একটা সাবজেক্ট বলি, যে কোনো একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারকে, একটা কান্ট্রির ফাউন্ডেশনকে ডিস্ট্রয় করার জন্য ওই কান্ট্রির ইকোনমিক মেরুদণ্ডটাকে, ব্যাকবোনটাকে ভেঙে দেওয়া হয়। এই কাজগুলো দুই দিক থেকে হইতে পারে। একদিক থেকে হইতে পারে অসৎ রাজনীতিবিদ, অপরিপক্ক রাজনীতিবিদ এবং ক্ষমতালোভী ফ্যাসিস্ট কোনো গভর্নমেন্টকে যদি বৈদেশিক কোনো সরকার এসে একটা দেশে এস্টাবলিশ করে। আমি উদাহরণ দেই, একসময় ব্রাজিলের ইকোনমি খুব খারাপ ছিল। ব্রাজিলের ইকোনমি এমন অবস্থায় গেল যে ব্রাজিলের ইকোনমিকে টেনে তোলা খুব কষ্টকর ছিল। ওই সময় ওয়েস্টের কিছু লোকজনরা, তারা কি বলল, তারা বলল যে আমরা একজন মিলিটারি হুন্তার দিকে তাকায় নাই, তারা রাজনৈতিক ভাবে কোন একজনকে দাঁড় করাইলো, তাকে দিয়ে ওখানে কি করলো, ব্রাজিল কেউ ইনভেট করে নাই, কিন্তু ব্রাজিলে একজন প্রেসিডেন্টকে বসানো হলো, তাকে দিয়ে কান্ট্রির ইকোনমিটাকে একেবারে গোড়ায় নিয়ে ভেঙে দেওয়া হলো। তো কি হলো, ব্রাজিলের ইনফ্রাস্ট্রাকচার এবং কান্ট্রির ফাউন্ডেশনটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো, সোশ্যাল স্ট্রাকচার ভেঙে পড়তেছিল, কোনো কিছু মেরামত হচ্ছিল না, যাত অবস্থা। ওই সময় ব্রাজিলের শান্তিকামী মানুষ এবং শিক্ষিত মানুষ এবং শিক্ষিত জনগোষ্ঠী একটা কাজ করেছে। ওই সময় তারা বলছে যে আমাদের একটা গ্রিন বিপ্লব দরকার। তো গ্রিন বিপ্লব বলতে তারা তো ওই সময় যে শুধু এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছে, নট এক্স্যাক্টলি, প্রত্যেকটা জায়গায় তারা বলছে আমাদের পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্য তারা কি করছে, তারা একজন নেতাকে নির্ধারণ করছে। ওই নেতাটা কে ছিল, আলবার্টো সান্তোস ডি লুলা। তাকে যখন ব্রাজিলের প্রেসিডেন্ট করা হইলো, আমি আপনাকে বলি আলবার্টো সান্তোস ডি লুলা একটা কাজ করলো, কি করলো জানেন, কান্ট্রির ফাউন্ডেশন এবং ইনফ্রাস্ট্রাকচারকে একটা একটা করে সাজানো শুরু করলো। এবং এটা করায় কি করলো জানেন, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার এবং ফাউন্ডেশনের সাথে যত প্রকার দুর্নীতি ছিল, এই দুর্নীতিবাদ রাজনীতিবিদ আমলা এরা সবাই তার বিরোধিতা করা শুরু করলো। কিন্তু আলবার্টো সান্তোস ডি লুলা সে তার রাউট চেঞ্জ করে নাই, তার উপরে বদনাম করা হইলো, তার উপরে রেপ চার্জ আনা হইলো, তার উপরে দুর্নীতির চার্জ আনা হইলো, তার উপরে বহু কিছু আনা হইলো। কিন্তু আলবার্টো সান্তোস ডি লুলা কি করলো, সে বলছে নো, আই এম গোনা টেক দ্য সেম রাউট। সে কিন্তু গেছে। এখন আমি ব্রাজিলের কথা বললাম, এবার বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের একটা পলিটিক্যাল ট্রেন্ড, সাকিব, এই সাবজেক্টটা আমার জন্য কষ্টকর, আমি অনেক সময় রাতে ঘুমাইতে পারি না এগুলো যখন আমি পড়ি। বাংলাদেশের আতলামি লেখক আছে কিছু, আতলামি বুদ্ধিজীবী আছে কিছু, এগুলো পড়ে শেখার কিছু নাই, এগুলো পড়ে জানারও কিছু নাই। কেন, আর একটা কথা বলি, এর অর্থ কি বাংলাদেশের লেখাপড়া জানা জ্ঞানী গুণী লোকজন কি নাই, আছে, এখন থাকলে কাজ হবে কি? ওনাদেরকে তো কোনোভাবে মূল্যায়ন করা হয় না। আমি কয়েকজন লোকের কথা আমি সরাসরি আমি তাদের নাম বলতে পারি, ওনাদেরকে যদি কখনো মূল্যায়ন করা হয় তাহলে তো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা ভালো করতে পারি। কথায় কথায় বলি, হিস্ট্রিক্যালি আমি যদি কথা বলতে চাই, আমি ডক্টর সলিমুল্লাহ খানের কথা বলি, উনি কথায় কথায় বলে যে আমাদের এইটা খারাপ, আমরা এইটা ভুলে গেছি, আমাদের বর্তমান প্রেক্ষাপট এটা হওয়া উচিত, আমাদের ভবিষ্যতে এটা করা উচিত। এখন কথাটা হইতেছে, সলিমুল্লাহ খানের কথাকে আমরা কিভাবে মূল্যায়ন করি, আমরা কি এটাকে খুব একটা আমলে নেই? একজন সাংবাদিক আছে নুরুল কবির, অনেক সময় উনি যথেষ্ট ভালো কথা বলে, আমরা কি ওনার কথাকে মূল্যায়ন করি? আমরা ওনার কথাকে মূল্যায়ন করি না। কারণ কি জানেন, উনি তো বর্তমান ভারতীয় তাবেদার সরকারের পক্ষে কথা বলেন না। তারপরে আরেকজন ভদ্রলোক আছে, উনি মাঝে মাঝে কথা বলেন, ওনার কথাও আমি পছন্দ করি, আমি ওনার কথাগুলো সব কথা শুনি না, কিছু কিছু আর্টিকেল বা কথাবার্তা আমার সামনে আসে। প্রফেসর আসিফ নজরুল, তার কথাবার্তাও আমার কাছে বেশ ভালো লাগে। ওনারও দেশের বর্তমান ফ্যাসিস্ট সরকারকে কোন ভাবে এই ফ্যাসিজম বাদ দিয়ে একটা নর্মালসির দিকে কান্ট্রিটাকে নেওয়া যায়, ওনারা বিভিন্ন ভাবে ওনারা প্রেসক্রাইব করে ওনাদের আলাপ আলোচনায়, কিন্তু আমরা কি ওগুলো গ্রহণ করি? আমরা করি না। আরেকজন ভদ্রলোক আছে, উনি দেশের বাইরে থেকে কথা বলে,
মাহমুদুর রহমান সাহেব দেশ পত্রিকার, ওনার কথাবার্তাও আমার কাছে সব কথাবার্তা না, অনেক কথার সাথে মাহমুদুর রহমান সাহেবের অনেক কথাবার্তার সাথে আমি একমত না, কিন্তু অনেকগুলো কথা বলে কান্ট্রির ফাউন্ডেশন এবং ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ওনাদের কথাগুলো মূল্যবান। এখন আপনার প্রশ্নে আসি, ইকোনমির অবস্থা এমন পর্যায়ে কেন গেছে? আপনারা যখন বিজ্ঞ লোক, বিজ্ঞ শিক্ষিত অভিজ্ঞ লোকজনদের কথাবার্তা না শুনবেন, যখন আপনারা রাস্তাঘাট থেকে লোকজন ধরে এনে কাউকে প্রধানমন্ত্রী বানাবেন, কাউকে বিদ্যুৎ মন্ত্রী বানাবেন, কাউকে অর্থমন্ত্রী বানাবেন, তখন কিন্তু আর আপনাদের কোনো কিছু কাজে আসবে না। আপনি সাকিব, আপনি কি শুনে থাকবেন, কিছুদিন আগে একটা কথা উঠেছে, অর্থমন্ত্রী কামাল সে নাকি অফিস করে না, আপনারা আপনাদের চোখে পড়েছে সে অফিসে আসেন না, উনি 2-3 সপ্তাহ 5 সপ্তাহ অফিসে আসেন না, উনি আসবেন কেন আমাকে বলেন, কেন আসবেন? আসবেন একটা দুর্নীতি করতে করতে একটা পর্যায়ে, আমি ফর এক্সাম্পল আপনাকে প্রিয় বাংলাদেশি ভাই ও বোনের আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি আপনার ভাই, আমি আপনার আপন ভাই, এখন আপনি একজন ভালো মানুষ, আপনার ভিতরে সততা আছে, আপনার ভিতরে নীতিবোধ আছে, ঠিক আছে, আপনার ভিতরে আছে, কিন্তু আমার নাই। এখন আপনি আমাকে ভাই হিসাবে সাপোর্ট করবেন, কি করবেন, হ্যাঁ না জেকব আমার ভাই, জেকবকে তো আমার সাপোর্ট করতে হবে, আমাদের বাবা মা এক, আমাদের ভাই এক, ফাইন, কিন্তু একটা পর্যায়ে আপনার নীতিবোধ, আপনার দূরদৃষ্টি, আপনার ভালো মানসিকতা, মনে মনে বলবেন আমার ভাই জেকব ঠিক আছে, কিন্তু আমার ভাই তো ভালো মানুষ না, আমার ভাই তো খারাপ। আপনি কি করবেন জানেন, আমাকে ধীরে ধীরে বলা শুরু করবেন, তুই আমার ভাই, আমি কিন্তু তোরে সাপোর্ট করবো না, তুই যেসব কথাবার্তা বলিস, যেসব কাজ কারবার করিস, আমি কিন্তু তোদের সাথে একমত না। এখন সাবজেক্টটা তো এখানে আসে যে যত বিজ্ঞই হোক, যত দুর্নীতিবাজি হোক, একটা পর্যায়ে মানুষ যদি বলে যে কমন আমরা কি করতেছি, একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়াইয়া আমরা প্রতিদিন ড্রামা করি, মিথ্যা ড্রামা করি প্রতিটা ক্যাবিনেট মিটিং এ। হাসিনা সাহেব কি করে আপনি কি জানেন সাকিব? আমার কাছে ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, ক্যাবিনেট মিটিং এ বসে কে কি করবে এই কথা হয় না, ক্যাবিনেট মিটিং এ দেশের উন্নতি কোন জায়গায় হবে এটা নিয়ে কোনো কথা হয় না, বিদ্যুৎ জাল বিদ্যুৎ নিয়ে কিভাবে সমাধান করা যাবে এটা নিয়ে কথা হয় না, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে যেখানে আমরা অল্প পয়সায় করতে পারি, পদ্মা সেতুর মতো এইটাও আর একটা প্রজেক্ট যেখানে 2 টাকায় করা যেত সেখানে 2 কোটি টাকা খরচ করা হচ্ছে, উদাহরণ আমি দিচ্ছি। তো ক্যাবিনেট মিটিং আসলে কি করে আপনি কি জানেন? ক্যাবিনেট মিটিং এ কি করে, মিডিয়াতে কিভাবে আমরা মানুষের কাছে মিথ্যাকে উপস্থাপন করব, দায়িত্ব দেওয়া হয়। কেমন দায়িত্ব দেওয়া হয়? হাসিনা শেখ বলে, আচ্ছা এখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হইতেছে, আপনি একটা ভিডিও বানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এই জিনিসটারে ভালোভাবে একটু ভিডিও কে বানাইতে পারে। ক্যাবিনেট মিটিং এ হাসিনার সভাপতিত্বে এই কথাগুলো হয়। হাসান মাহমুদের মতো ছাতামাতা পিজা বিক্রেতা কেন এত শক্তিশালী? এই জন্য শক্তিশালী, হাসান মাহমুদ বলে আমার কাছে অনেক স্ট্রং ইউটিউবার আছে, অনেক ফেসবুক সামাজিক মিডিয়ার অ্যাক্টিভিস্ট আছে, আমার ভালো ভিডিও এডিটর আছে, আমাদের ভালো লোকজন আছে, টুকটুক টুকটুক করে তাদের এক একজন ইউটিউবারের 2000 করে আইটি আছে, 5 লাখ করে আইডি আছে। তো তারা তখন চিন্তা করে, ও মাই গড, তাহলে হাসান মাহমুদকে আমরা এই দায়িত্ব দিই। তখন তারা কি করে, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপরে ভুয়া ভিডিও বানায়, তারপরে ওই যে বিদ্যুতের জন্য রেন্ট কুইক রেন্টালের জন্য এখানে কিভাবে সমাধান হয়েছে এ ধরনের ভুয়া কিছু ভিডিও বানায়, এবং এই ভিডিও বানানোর নেতৃত্ব গুলো কে দেয়, সজীব ওয়াজের জয় দেয়, আর এবং মোহাম্মদ আরাফাত দেয়, আর একটা আছে না কি যেন ওখানে বসে থাকে, ওই যে কি যেন মন্ত্রী দিছিল, জুনায়েদ কি যেন, জুনায়েদ পলক, জুনায়েদ পলক, এরা বসে বসে এই কাজগুলো করে। তাহলে ক্যাবিনেট মিটিং এর আলোচনা কি? ক্যাবিনেট মিটিং এর আলোচনা হলো দেশের উন্নতি না, ক্যাবিনেট মিটিং এর আলোচনা হলো এই তোরা এইটার একটা ভিডিও বানা, ওইটার একটা ভিডিও বানা, ওইটার একটা ভিডিও বানা, বানাই আর দেশবাসী, বাংলাদেশিরা বলদ, বাংলাদেশিরা হারামজাদা চাকর বাকর, আমি হইলাম মহারানী, আমি হইলাম শেখ মুজিবের মাইয়া, আমি হইলাম প্রধানমন্ত্রী, তো তোরা আমার সুন্দর সুন্দর করে উপস্থাপন কর, আমার একটু দেখা আমি এইটা করছি ওইটা করছি, পুরো ক্যাবিনেট মিটিংটা এর বাইরে কোনো আলাপ আলোচনা হয় না। ধরেন কোন একজন সচিব, কোন একজন মন্ত্রী বলল যে স্যার দেশের তো বিদ্যুৎ নাই, লোকজন বিদ্রোহ করা শুরু করছে, কয় তুমি এক কাজ করো,
তোমরা বিভিন্ন জায়গা থেকে ভুয়া ভিডিও বানাও, ভুয়া ভিডিওতে দেখাও রাজধানীতে লাইট জ্বলতেছে, মহানগরী চিটাগং মহানগরীতে লাইট জ্বলতেছে, কেমন করে টিপ দিলে লাইট জ্বললা উঠে, ডিজিটালে কোন জায়গা দিয়ে খোঁচা মারলে আরেক জায়গা দিয়ে লাইট জ্বললা উঠে, এগুলা দেখাও, এগুলা দেখাই বিদেশে পাঠাইয়া দাও, লোকজনরা দেখবে হ্যাঁ বাংলাদেশে তো বিদ্যুৎ আছে, তাইলে এগুলা কি বিরোধী দলীয় প্রভাব।